দেশে এত কিছু হয়ে যাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ কষ্ট পাচ্ছে, সেইখানে কোনো কিছু হয় না। একজন মানুষ মারা গেলে কোনো ধরনের মানে এত অঙ্কের কোনো জরিমানা হয় না। উত্তরায় সেদিন গার্ডার ভেঙে গাড়ির ভেতরে 5 জন মানুষ মারা গেল, সেইখানে এত রকম কোনো কিছু হলো না। কিন্তু একটি পাখি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, সেই জন্য 20 কোটি টাকা জরিমানা। বিষয়টা শুনতেই যেন আসলে কেমন লাগে। হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে 20 কোটি টাকার মামলা করা হয়েছে। মামলাটি করেছে বন্য পশু সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মামলা করার কারণটি হচ্ছে সেই সিনেমায় একটি শালিক পাখি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা বন্য প্রাণী সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এই জন্য সেই ছবিটির যে পরিচালক মেজবাউর রহমান সুমন, তার বিরুদ্ধে এই 20 কোটি টাকার মামলাটি করা হয়েছে। এখন বিষয় হচ্ছে, একটি সিনেমায় একটি পাখি ব্যবহার করার জন্য সেখানে 20 কোটি টাকার মামলা করা হলো, কেন মামলা করা হয়েছে? সেই পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, এতে সেই পাখিটার কষ্ট হচ্ছে বা কষ্ট পাচ্ছে, মানে বিষয়টা কেমন যেন একটু হাস্যকর হয়ে যাচ্ছে। দেশে এত ঘটনা আছে, এত মানুষ কষ্ট পাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, সেই বিষয়ে এত গুরুত্বপূর্ণ ভাবে মানে দেখা হয় না, কিন্তু একটা পাখি একটা সিনেমাতে ব্যবহার করা হয়েছে, সেখানে 20 কোটি টাকার মামলা হয়েছে। এখন বিষয় হচ্ছে, মামলা হয়েছে হ্যাঁ, সেটা হয়তো বা বন্য প্রাণী সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, ঠিক আছে, তারা সেটা যাচাই বাছাই করেছে। এখন তারা কিন্তু বিষয়টা এত আলোচনার মধ্যে না আসে, নিউজে না আসে, মানে হয়তো বা সেই সিনেমার পরিচালকের সাথে কিংবা কোনোভাবে যোগাযোগ করে সেটা আলাপ আলোচনা করতে পারত। এমন একটা নিউজ যেটা মানে একদম বড় আকারে নিউজ করা হয়েছে, যে এমন না জানি কত অন্যায় হয়ে গেছে, এমন একটা জিনিস সেখানে মানে তুলে ধরা হয়েছে। 71 টিভির লাইভ শোতে সেই হাওয়া সিনেমার পরিচালক এবং সেই বন্য পশু সংরক্ষণের যে কর্মকর্তা, তাদের একটি সাক্ষাৎকার নেওয়া হয়, মানে আলোচনা করা হয় আর কি। সেখানে হাওয়া সিনেমার পরিচালক কিন্তু বলতেছিল, আমাদের সিনেমার ডিসক্লেমারে প্রথমে এই বিষয়ে উল্লেখ করা আছে যে আমরা কোনো ধরনের পশু কিংবা কোনো প্রাণীর ক্ষতি করা হয় নাই, কিন্তু এই বিষয়ে তারা সেটা বলছে। সেখানে লিখা যাই থাকুক, কিন্তু পাখিটিকে খাঁচায় বন্দি করা হয়েছে, পাখিটি কষ্ট পাচ্ছে। এখন সিনেমা নিয়ে, একটা পাখি নিয়ে এত জরিমানা, এত মামলা, তো এর আগেও তো সিনেমাতে পাখি ব্যবহার করা হয়েছে, অনেক সিনেমায় হয়তো বা দেখা যায়, মন পোড়াতেও তো খাঁচায় পাখি ব্যবহার করা হয়েছিল, তখন তো আসলে জরিমানা করা হয়নি। কিন্তু কর্মকর্তারা বলছে যে আইনটা নতুন, 2012 সালের পরে এসেছে, হয়তো বা মানুষদের অবগত করার জন্য এত আলোচনায় এসেছে কিনা নিউজটা, আসলে এখনো সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু মানুষ কিন্তু এই নিউজটাকে কেমনভাবে দেখতেছে, সেই নিউজের কমেন্টে গেলেই দেখা যায়। দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। হাওয়া সিনেমায় শালিক পাখি ব্যবহার করাকে কেন্দ্র করে 20 কোটি টাকার মামলা করা হয়েছে। এখন সেখানে ধারণা করা হচ্ছে পাখিটিকে হত্যা করে হয়তোবা খাওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে কিন্তু সিনেমার পরিচালক উনি বলেছেন যে সেখানে পাখি কোনো হত্যা করা হয়নি, সেখানে মুরগির মাংস খাওয়া হয়েছিল। এখন একটা সিনেমায় একটা পাখি খাঁচায় বন্দি করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটা নিয়ে নিয়ম কানুন লঙ্ঘন হয়েছে, এখন যে পরিমাণ জরিমানা করা হয়েছে, মানে টাকার অঙ্কটা কিন্তু শুনলে মানুষ সত্যি অবাক হয়ে যায়। এখন পাখিকে কেন্দ্র করে যদি এই ধরনের ঘটনা ঘটে, সিনেমাতে তো মানে মানুষও খুন করা হয়, দেখানো হয়, তো এইটা আসলে কোনভাবে দেখা যায়, এটার ব্যাখ্যাটা আসলে কি? সিনেমা তো সিনেমাই, এটা কাল্পনিক। সিনেমার পরিচালকও বলতেছিল সিনেমা তো কাল্পনিক, এখানে তো সত্য কোনো ঘটনা নেই, এটা তৈরি করা হয়, আর ক্যামেরার পেছনে কি ঘটে এগুলো তো আর দেখা যায় না কিংবা দেখানো হয় না। এরপরও বড় বিষয় হচ্ছে, সিনেমাটি যে মানে যাচাই বাছাই করে সেন্সর বোর্ড, তারা কিন্তু সবকিছু যাচাই বাছাই করে কিন্তু সিনেমাটা মুক্তি দিয়েছে, তারপরেও সেখানে এই ধরনের একটা ঘটনা এবং কি এত আলাপ আলোচনা এসেছে, আসলে আসলে কেন এই ঘটনাটা ঘটছে? বাংলাদেশের সিনেমা জগতে যখন এই হাওয়া সিনেমাটা আলোড়ন তৈরি করেছে, আসলে এটা কি মানে কোনো মানে হিংসাত্মকভাবে কোনো কিছু করা হয়েছে কি না, এটাও কিন্তু মানুষ মনে করতেছে। আর মানুষ এই বিষয়টা নিয়ে কিন্তু এত মানে গুরুত্বপূর্ণ কোনো কিছু হওয়ার নয়, এটাই কিন্তু সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে কিংবা মানে তারা তাদের মনের ভাবটা ব্যক্ত করতেছে। তারপর একটা আইন, আইন অবশ্যই মানা দরকার, কিন্তু সিনেমাটি যারা যাচাই বাছাই করে এটা রিলিজ দিয়েছে যে সেন্সর বোর্ড, বিষয়টা তো তাদের মানে দেখা উচিত ছিল, কিংবা আসলে অভিযোগটা তো তাহলে তাদেরকে করা উচিত, কারণ তারা এটা কিভাবে তাহলে না চেক করে, না যাচাই বাছাই করে রিলিজ
দিয়েছিল। সব থেকে হাস্যকর বিষয় এটাই হচ্ছে, যেটা মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট করছে, যে দেশে এত কিছু হয়ে যাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ কষ্ট পাচ্ছে, সেইখানে কোনো কিছু হয় না। একজন মানুষ মারা গেলে কোনো ধরনের মানে এত অঙ্কের কোনো জরিমানা হয় না। উত্তরায় সেদিন গার্ডার ভেঙে গাড়ির ভেতরে 5 জন মানুষ মারা গেল, সেইখানে এত রকম কোনো কিছু হলো না। কিন্তু একটি পাখি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, সেই জন্য 20 কোটি টাকা জরিমানা। বিষয়টা শুনতেই যেন আসলে কেমন লাগে। তো যাই হোক, আমরা যদিও সিনেমা এবং বন্যপ্রাণী আইন এগুলো সম্পর্কে এখনও ওই ধরনের কোনো নিউজ বা ওই ধরনের কোনো অভিযান এখনও পর্যন্ত নিউজে দেখিনি, এই জন্য মানুষ হয়তোবা জানে না, হয়তোবা এরপর থেকে মানুষ জানতে পারবে, কিংবা যারা সিনেমা করে তারাও জানতে পারবে। দর্শক বন্ধু, আপনার কাছে এই বিষয়টি কী মনে হয়? একটি পাখিকে খাঁচায় বন্দি করে রাখার জন্য 20 কোটি টাকা জরিমানা, এবং হাওয়া সিনেমা যখন বাংলাদেশে এত আলোড়ন তৈরি করেছে, এর বিরুদ্ধে একটি ব্যবস্থা যে 20 কোটি টাকা জরিমানা, আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।